আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে পবিত্র শবে বরাতের রাত, আর এই রাত সম্পর্কে বাংলাদেশে অনেক ধরনের মতবাদ চালু রয়েছে। অনেকে বলে থাকে শবে বরাতের রাতে যত ইবাদত করা হবে, যত পরহেজগারি করা হবে, সব হবে বিদআত। এই রাতের কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। এই রাতের কোনো ইবাদত সাহাবী আজমাইন এবং নবীর মাধ্যমে আসলে প্রমাণিত নয়। আবার অনেকে বলে থাকে এই রাত হচ্ছে অনেক পুণ্যবান একটি রাত, এই রাতে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, এই রাতে অনেক নামাজ পড়তে হবে। এই ধরনের অনেক বিষয় আসলে প্রচলিত রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শবে বরাত সম্পর্কে কিছু বিশুদ্ধ কথা বলবো। প্রথমত, শবে বরাত সম্পর্কে যে সমস্ত হাদিস প্রচলিত রয়েছে তার ম্যাক্সিমামই হচ্ছে জাল হাদিস বা জয়ীফ হাদিস, যেগুলো আমরা আমল করতে পারি না, আমলের জন্য একদম অগ্রহণীয়। তো এই হাদিসগুলো আসলে আমরা আমল করতে পারবো না। বাট একটি হাদিস রয়েছে যেটা গ্রহণযোগ্য সহি হাদিস, এবং সেই হাদিসে বলা হয়েছে আল্লাহ তাআলা শবে বরাতের এই রাতে মুসলিমদেরকে ক্ষমা করে থাকেন, কিন্তু কিছু মুসলিমকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। সেই মুসলিম কারা? সেই মুসলিম হচ্ছে যারা মুশরিক, সেই মুসলিম হচ্ছে যারা হিংসা পোষণ করে, সেই মুসলিম হচ্ছে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, এবং সেই মুসলিম হচ্ছে তারা যারা জিনা ব্যভিচারে লিপ্ত আছে। তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই, একজন মুসলিম কি করে মুশরিক হতে পারে? আসলে এখানে মুশরিক বলতে যারা হচ্ছে তাবিজ কবজে বিশ্বাস করে, যারা হচ্ছে বিশ্বাস করে তার জীবনে কোনো নামাজ রোজা কিছুই করতে হবে না, তাকে আসলে কোনো ওলি আল্লাহ ভেস্তে নিয়ে চলে যাবে, বা এই ধরনের ভ্রান্ত বিশ্বাসগুলো যাদের মধ্যে প্রচলিত রয়েছে তাদেরকে আসলে মুশরিক হিসাবে এখানে আখ্যায়িত করা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যারা হিংসা পোষণ করে, আপনার কোনো ভালো কিছু দেখে কেউ হিংসা পোষণ করতেছে বা আপনার প্রতি অযথাই হিংসা পোষণ করতেছে, তো এই ধরনের মানুষগুলোকে আল্লাহ তাআলা আজকের এই রাতে, আজকের এই পুণ্যবান একটি রাতেও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবে না। আরেকটি বিষয় হচ্ছে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, আল্লাহ তাআলা তাদেরকেও আজকের রাতে ক্ষমা করবে না। এবং যারা জিনা ব্যভিচারে লিপ্ত রয়েছে, এখান থেকে তওবা করছে না, আল্লাহর প্রতি ফিরে আসছে না, তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবে না। তাই শবে বরাতের সবচেয়ে বড় আমল হচ্ছে এটাই যে আপনার মধ্যে যদি এই চার প্রকারের দোষ থেকে থাকে, তাহলে এখান থেকে আপনি নিজেকে শুদ্ধ করে নিন, এই দোষ থেকে নিজেকে সংযত করুন। এটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় ইবাদত, যদি আপনি এখান থেকে নিজেকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। তাহলে আজকের এই রাতে আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে ক্ষমা করছেন না, কিন্তু এই সমস্ত দোষগুলো যাদের মধ্যে নেই তাদেরকে, অর্থাৎ সেই সমস্ত মুসলিমকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। অন্য যত দোষী থাকুক সেগুলো আল্লাহ মাফ করে দেবে। আরেকটি বিষয় হচ্ছে শবে বরাত সম্পর্কে বাংলাদেশে অনেক ধরনের বিদআত চালু রয়েছে। লাইক আমরা বাংলাদেশে, পাকিস্তান এবং ভারতে যেভাবে শবে বরাত পালন করি, এই যে দুপুরবেলা আপনার এরকম হালুয়া রুটি খাওয়া, এই বিষয়গুলো আসলে বাংলাদেশে যারা নবাব ছিল তারা চালু করেছে। এটা আসলে সাহাবি আজমাইনদের যুগ থেকে বা নবীর যুগ থেকে কখনোই এটা ছিল না, এবং নবীর মাধ্যমে এবং অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং সাহাবি আজমাইনদের কোনো আমল দ্বারাও এরকম প্রমাণিত না। আর শবে বরাত সম্পর্কে আরেকটি সবচেয়ে ভ্রান্ত যে ধারণাটি রয়েছে সেটা হচ্ছে অনেকে মনে করে থাকে আজকের এই রাতে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। বাট এটা হচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত একটি বিশ্বাস। আজকের এই রাতে ভাগ্য নিয়ে কিছুই হয় না। আসলে ভাগ্য পরিবর্তন হয় লাইলাতুল কদরের রাতে, যেটা হচ্ছে রমজান মাসের শেষ 10 দিনের যে কোনো এক বেজর রাতে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখে দিয়েছেন। তো এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা আসলে মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই রাতে আসলে অনেকে মনে করে থাকে যে আজকের এই রাতে আমরা অনেক নামাজ পড়বো, তাহলে আমাদের এর আগের বছরের যত গুনাহ ছিল সব মাফ হয়ে যাবে, আমাদের ভাগ্য অনেক সুন্দর হয়ে যাবে। তো এরকম ভ্রান্ত অনেক বিশ্বাস রয়েছে। আসলে এই রাতের নামাজে স্পেশাল কোনো সওয়াব আছে কিনা বা এই রাতের নামাজে কোনো স্পেশাল কোনো বেনিফিট আছে কিনা, এই ধরনের কোনো কথা সহি হাদিস দ্বারা প্রমাণিত না। অর্থাৎ এই রাতের আমলে আপনি এক্সট্রা কোনো কিছু পাচ্ছেন কিনা, বাড়তি কোনো সুযোগ পাচ্ছেন কিনা, এরকম কোনো কথা সহি হাদিস দ্বারা প্রমাণিত না। তবে হ্যাঁ, আজকের এই রাতে যেহেতু আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন, মুসলিমদেরকে ক্ষমা করে থাকেন, তাহলে অবশ্যই আপনি আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন যে আল্লাহ আপনি আজকে অনেক মানুষকে মাফ করবেন, সেখানে আমাকেও মেহরবানি করে মাফ করেন। তো এই দোয়াগুলো কিন্তু আমরা অবশ্যই করতে পারি। কিন্তু আনুষ্ঠানিকভাবে যে বিভিন্ন জায়গায় প্যান্ডেল করে, এই করে, মাইক টাইক করে, অনেক কিছু করে, তো এটাকে একটা আনুষ্ঠানিক রূপ দেওয়া যাবে না। কেননা যে বিষয়টা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনো আনুষ্ঠানিক পর্যায়ে নিয়ে যাননি, সাহাবী আজমাইন নিয়ে যাননি, সেখানে আমি আপনি এটা চালু করতে পারবো না। তো এখানে আমাদের বাধা রয়েছে। কিন্তু আপনি নিজে ঘরোয়া পরিবেশে কিংবা আপনি আপনার বন্ধুকে দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তাআলার বরকতের কথা বলছেন, এই রাতকে স্মরণ করে যে এই রাতটা একটা পবিত্র রাত, এই রাত আপনি আল্লাহ তাআলার আরও বেশি সান্নিধ্য যেতে যাচ্ছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছেন, এবং যেহেতু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অফার যে আল্লাহ তাআলা আজকে রাতে মাফ করবেই ওই চার শ্রেণীর মানুষ ছাড়া, এবং ওই চার শ্রেণীর মানুষ যদি তওবা করে আল্লাহ তাআলা তখন তাদেরকে মাফ করে দিবে। তো এই অফারটা আপনি কাজে লাগান, ওই চার শ্রেণীর লোক থেকে আপনি নিজেকে পৃথক করে ফেলেন, তাহলেই তো আপনার সবচেয়ে বড় ইবাদত হয়ে যাচ্ছে। আজকের রাতের শিক্ষা তো এটাই, যেন আমরা ওই চার প্রকারের মানুষ থেকে নিজেদেরকে আলাদা করে নিতে পারি। তবে হ্যাঁ, কোনো মানুষ যদি আমল করতে চায়, সে যদি চায় আজকের রাতে নামাজ পড়বে, সে নামাজ পড়তে পারে। সেই রাতের অর্থাৎ আজকের রাতের নামাজ তার অন্য দিনের নামাজের মতোই আমল নামায় যোগ হবে, যেহেতু এই রাতের নামাজ সম্পর্কে কোনো এক্সট্রা কোনো হাদিস নাই, সহি হাদিস নাই যে এই রাতের নামাজ পড়লে এত সওয়াব। তবে কেউ যদি আমল করতে চায় তাকে বাধা দিবেন না, সে আমল করুক,
তার আমল আল্লাহ তাআলা খুশি হতে পারে, তাই এই রাতের আমল বিদাত হয়ে যাবে, এই রাতের আমল এই হয়ে যাবে সেই হয়ে যাবে, এগুলো হচ্ছে ভ্রান্ত কথা। কিন্তু এই রাতে আমি যদি বিশ্বাস করি এই রাতে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, এই রাতে নামাজ পড়লে আমার আর নামাজ পড়তে হবে না, এগুলো বিদাত, এগুলো আসলে চিন্তা করা যাবে না, এগুলো হচ্ছে সম্পূর্ণ বিদাতি জিনিস। যে আমি আজকে 2 রাকাত নফল নামাজ পড়লাম, 20 রাকাত নফল নামাজ পড়লাম, 100 রাকাত নফল নামাজ পড়লাম, আমার জীবনে সব গুনাহ মাফ, আর আমি এগুলো করতে করতে সকালে ফজরের নামাজই পড়লাম না, তাহলে নফল নামাজ পড়ার কোনো মানেই হলো না। তো বিষয়গুলো হচ্ছে এমন, তাই যারা আমল করতে চায় তাদেরকে উৎসাহিত করুন, কিন্তু আনুষ্ঠানিক পর্যায়ে না, এটা যেন আমরা অনুষ্ঠান করে না ফেলি। আমরা যেটা করি, যেটা আসলে অনুষ্ঠান বানিয়ে ফেলেছি, ঈদের মতো বানিয়ে ফেলেছি, যে এই দিন আসলে আমরা হালুয়া করবো, রুটি করবো, এই করবো, সেই করবো, যেগুলো আসলে কোনোভাবেই মানা যায় না। এগুলো আসলে সৌদি আরবে তো এগুলো নাই, একদমই নাই। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, আর যেটা বললাম যে ওই চার প্রকার শ্রেণী থেকে আপনারা নিজেদেরকে পৃথক করে নিন। এই হচ্ছে আজকের রাতের শিক্ষা, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।